আমরা যখন হাদিস শরীফ পড়ি তো হাদিস শরীফের পবিত্র গ্রন্থ বুখারি শরীফ এই কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছেন প্রথমেই হাদিস কে রসলে পাক বলছেন ইন্নামাল আমাল আমাল বিনিয়াত প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে কিসের উপরে প্রত্যেক আমলের ফল তার নিয়তের উপরে আমরা যদি আজকের রাত্রি এই নিয়েতে বসে থাকি যে আল্লাহ আল্লাহ রসুলের দিন শিখবো কোরআন সুন্নাহর এলিম শিখবো তাহলে অবশ্যই এলিম শিক্ষা করার যে ফজিলত আল্লাহ আমাদেরকে সেটা দান করবে না কি বলেন জোরে বলেন আর যদি আমার আপনার নিয়াত হয় যে বক্তার আওয়াজ ভালো হইলে শুনবো না হলে বাড়ি পালিয়ে যাব তাহলে আওয়াজ শোনার নে কি আছে বাবা কথা বলেন আওয়াজ শোনার নে পাওয়া যাবে আওয়াজ শোনার নেকি পাওয়া যাবে না জি তো আলহামদুলিল্লাহ খুব ভালো মাগন সুর করে নিজের আওয়াজের মাধ্যমে সুরের মাধ্যমে আল্লাহ রসুলের বাণী সাহাবাই কেরামের ঘটনা আপনাদেরকে শোনালেন খুব ভালো কথা আমি উপস্থিত হয়েছি শুনেন আপনি যদি শিক্ষার নিয়াতে আসেন যা আমি জালসাতে গিয়ে কিছু শিখব তাহলে আপনার উপকার কি হবে আর যদি শুধু কান খুশ করব বলে আসেন তাহলে আপনার ক্ষতি কি হবে মাত্র দুটো জিনিস বয়ান করে দিই রসুলের করিম সাল্লা সাল্লামের হাদিস তাপসিরের কাবিরের মধ্যে একজন ব্যক্তি যখন নিয়ত করে এরাদা করে যে আমি ইলমেদিন শিক্ষা করতে যাব সেটা মাদ্রাসা হতে পারে জালসা হতে পারে বা কোনো শেখের কোনো মুর্শিদের বা কোনো আলিমের বাড়িও হতে পারে আমি যাব ইলমেদিন শিক্ষা করবো রসুলে পাক বলছেন যখনই এই নিয়াতটা করে ফেলে কোনো বান্দা আল্লাহর সঙ্গে সঙ্গে তার উপরে রহমতের ফেরিস্ত নিক্ষেপ করে দেয় জোরে বলেন সুমান রহমতের ফেরিস্ত নিক্ষেপ করে দেয় তারপরে যখন ওই বান্দা চলতে আরম্ভ করে ইলমেদিন শিক্ষা করার জন্য ভারত থেকে বাংলাদেশ ভারত থেকে চীন বা বাঙ্গাল থেকে ঝাড়খন্ড বা বাঙ্গাল থেকে উত্তরপ্রদেশ যেখানে শিক্ষা করতে যাবে ইলিম বাড়ি থেকে যখন বের হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মোকাররা মালায়িকা ফারিস্তাগণ তার কদমের নিচে নিজের ডানাকে বিচ্ছে দেয় জোরে বল সুভান আল্লাহ জিবরিল মতন ফারিস্তা যিনি সমস্ত ফারিস্তার সর্দার তিনি নিজের ডানাকে বিছিয়ে দেয় আর শুনেন জিবরিল আলী সালামের ডানা কত বড় জিবরিল আলী সালাম এই জমিনে এসে যদি নিজের ডানাকে বিছে দেয় পৃথিবীর মানুষ সূর্যর এক ছোটাং আলো দেখতে পাবে না এত বড় ডানা তিনি আমার নবীর দরবারে আসতেন মানব রূপে আসতেন কখনো যুবকের রূপে আসতেন অন্য অন্য মানুষ রূপে সুন্দর জাওয়ান সেজে আমার নবীর দরবারে উপস্থিত হতেন এই আপনার রকম একজন মালায়কা নিজের এত বড় রহমতের পর একজন তালিবে ইলিম যিনারা ইলিম শিক্ষা করতে যায় তিনাদের কদম তলে বিচ্ছে দেয় জোরে তাহলে আজকে যারা আমরা নিয়ত করে এসেছি যে আমরা আজকে গঙ্গা প্রসাদের জাল সাথে ইলমে দিন শিক্ষা করব কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করব। আপনার কদমে হাদিস মোতাবিক আল্লাহর ফেরেশতাগণ নিজের ডানাকে বিছে দিবে আর যদি বলেন আমি সেখানে গিয়ে বাজার কেমন বসেছে সাজিয়েছে কেমন করে খাওয়া দাওয়া কেমন হয়েছে চেক আপ করে চলে যাবো তাহলে চেক আপই করা হল আসার সময়ও বেকার যাওয়ার সময়ও বেকার কিন্তু উদ্দেশ্য যদি থাকে আমি কিছু শিক্ষা করব। আপনার আসাও ইবাদত বসাও ইবাদত এখান থেকে যাওয়া এইবার শুনেন একজন ব্যক্তি শিক্ষা করতে যাবে যেতে যেতে রাস্তাতে মারা গেল হতে পারে কি পারে না বাবা রাস্তাতে মারা গেল বা ইলমে দিন শিক্ষা করে যেতে যেতে বাড়ি যেতে যেতে রাস্তাতে মারা গেল বা শিক্ষা করতে যাচ্ছে মারা গেল বা আসছে মারা গেল ওই মারা যাওয়ার পর আল্লাহ তালার নিকটে ওই তালিবে ইলিম যিনি ইলমের খোঁজে বের হন ইলমের জ্ঞানের আপনার হাসিল করার জন্য জ্ঞানের খোঁজ নেওয়ার জন্য বের হয় শিখব বলে বের হয় ওই ব্যক্তিকে যেই কবরে দাফন করা হয় ওই কবরস্থানে তার ডান দিকের চল্লিশটি কবর বাম দিকে চল্লিশটি কবর তালবে ইলিমের কবর হওয়ার বরকতে তাদের কবরে দান দিকে চল্লিশটি কবর আজাব বাম দিকে চল্লিশটি কবর আজাব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় জরে বল সোভা একজন তালবে ইলিমের এত মর্যাদা এত ফজিলত বাবা তো আজকে যিনারা এখানে বসে আছেন আপনারা তালবে ইম নিয়াত করেন যে আমরা শিক্ষার জন্য বসে আছি এই নিয়ে যদি হয় তাহলে আমাদের আসা যাওয়া বসা সব কামিয়াব হবে বুঝেছেন তো বাবা সমস্যা তো নয় এইবার চলে আসেন এই গ্রামের লোক ভালোভাবে দেখে যাচাই বাছাই করে ভালো ভালো অবলমায় গ্রামকে নিয়ে যে কাদের দ্বারা মানুষ বেশি উপকৃত হবে না কি বলেন শুনেন আজকে যে আপনারা এখানে আছেন দিন শিখছেন মাত্র কয়েকটা হাদিস শুনিয়ে দিয়ে আমি আমার বিষয়ের দিকে যাব আজকে আপনারা শিখছেন সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন এখানে লেকচার দিচ্ছেন তাদেরকে আপনারা দেখছেন আমার আপনার সাল্লাম বলেন তিনটি জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত কটি জিনিস জোরে হবে না তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলছেন একটি হচ্ছে আল্লাহর ঘর কাবা কাবা শরীফের দিকে যে যতবার তাকাবে আল্লাহ তাবারা কোয়া তালা তত নেকি দিবে বলেন সুবাহ আল্লাহর কাবাকে তাকানো ইবাদত তাই আমি দোয়া করি যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে জীবনে একটিবার কাবা ঘর দেখা তৌফিক দান করেন বলেন আল্লাহ আল্লাহর কাবার ঘরে তাকানো ইবাদত দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী বলছেন পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত রসুলে পাক বলছেন কোন ব্যক্তি যদি মহাব্বতের দৃষ্টিতে আদবের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে নিজের পিতার দিকে চাক তাকায় নিজের মায়ের চেহারার দিকে তাকায় রসুলে পাক বলছেন যেই ব্যক্তি একটিবার নিজের পিতা মাতার চেহারার দিকে তাকাবে আল্লাহ তাকে একটা কবুল হজের স্বভাব দিবে কবুল হজের স্বভাব এখান থেকে আমি সেজে টেজে টিকিট করে কত রকমের আপনার খাটেনি করে কাগজপত্র জমা করে যাব আমার হজ কবুল হবে কিনা গ্যারেন্টি নাই না কি বাবা গ্যারেন্টি আছে সবারই যে হজ কবুল হবে আর কোনো গ্যারেন্টি আছে জি রাসুলে পাক বলছেন কায়ামতের ময়দানে হাজরে আসওয়াদ কাবা ঘরে একটি পাথর আছে যে পাথরটাকে সবাই চুমার জন্য লালাইতো না কি বলেন সবাই চুমন দেয় রসুলের পাক বলছেন এই হাজরে আসওয়াদ কায়ামতের ময়দানে ইমানদারদের ইমানের গવાહી দিবে সাক্ষী দিবে আর বেঈমানদের বেঈমানির সাক্ষী দিবে হাজরে আসওয়াদ আপনি সৌদি আরবের কানুনকে পড়েন সংবিধানকে পড়েন তাদের কানুন হচ্ছে মক্কা এবং মদিনা হারামাইন শরীফাইনের মাটিতে কোনো অমুসলিম পরিবেশ করতে পারবে না এটা আলাদা বিষয় এখন যে আপনার বাদশা সেখানে আছে মোহাম্মদ বিন সালমান সায়েদ মনে হয় তার নাম এখন যে বাদশা আছে এই বাদশার বাবা হচ্ছে সৌদি আরবের একজন লোক আর এর মা হচ্ছে একজন ইহুদি মহিলা তার এর টান বেশি ইসরায়েলের দিকে যায় তার কারণে দেখতে পাওয়া গেল কিছুদিন পূর্বে নবী রওজা মুবারকের বাহির পিঠে অনেক হাফ প্যান্ট পড়া পড়া ইহুদি মহিলারাকে খ্রিস্টান মহিলারাকে ঘুরিয়ে বাড়ালো তো এখন অনেক নিয়ম চেঞ্জ হয়ে যায় এই বাদশাহ ফাতোয়া দিল যে সৌদি আরবে দারু বিক্রি করা আমাদের আইন আমি বৈধ করে দিলাম বলো নাউজুবিল্লাহ আপনি সৌদি আরবের মাটিতে সিনেমা হল তৈরি করা হয়েছে কি তৈরি করা হয়েছে সিনেমা হল কিন্তু বেরাদির ইসলাম এর আগে যে হুকুমাত ছিল বর্তমানে সৌদি হুকুমাত আসার পূর্বে একটি হুকুমাত সেখানে ছিল যাদেরকে খেলাফাতে উসমানিয়া বলা হয় ওয়াট মান বলা হয় তুর্কি হুকুমত ছিল এই তুর্কি হুকুমত যতদিন পর্যন্ত ছিল না কোন ইহুদির না কোন নাসারার না কোন কুফার মশরিকের মক্কামদিনার মাটিতে কদম রাখার ক্ষেমতা হয় নিজের বল্লা কারণ তেনারা হচ্ছিলেন কট্ট ঈমানদার জিহাদকে পছন্দ করতেন আজকে আমাদের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি হয়ে আমাদেরকে লড়িয়ে দিল তা আমরা জিহাদ কি করে করবো জিহাদকে ভুলিয়ে দিল রসুলের পাক বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় কুফার মুশরিক তোমাদেরকে দেখে ভয় করবে না সাহাবা বলছেন হুজুর আমাদের একটা উমর যদি বেরিয়ে যায় পুরো মক্কার কাফির নিজের বাড়ির দরজা বন্ধ করে নিবে আমাদের একজন সৈনিক যদি বেরিয়ে যায় পুরো আরবের কাফির বাড়ির ঘরে বন্দী হয়ে যাবে কিন্তু যখন কোটি কোটি মুসলমান থাকবে তখন কেন অমুসলিমেরা ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের উপরে অত্যাচার করবে জরম করবে এটা কি করে হতে পারে রসলে পাক বলছেন একটাই কারণ হলো তোমরা জিহাদকে ভুলে যাবে আজকে ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনদের মুসলমানদেরকে এত রকম করে মারা হয় আব্বা আপনি যদি ওদের ভিডিওকে দেখেন খিদার জ্বালায় ঘাসকে চিবিয়ে খাচ্ছে খিদার জ্বালায় মায়ের কোলে প্রাণ দিয়ে দিচ্ছে বাচ্চা আপনার এত রকম একজন ব্যক্তির পাঁচতলা বিল্ডিং ছিল লাক্সারি জিন্দাগি লাইফ স্টাইল ছিল ওই ব্যক্তির যখন ঘরটর সব বম ব্লাস্ট হয়ে গেছে এখন ওই ব্যক্তি একটা আটার বস্তা পেয়ে অনেক আনন্দ এক চুলে আটা খুঁজে বেড়াচ্ছে কেন আজকে আমাদের মেন সেন্টার মক্কা এবং মদিনা মক্কায় মদিনায় বস বসনেওয়ালা যারা ফাতোয়া দেনেওয়ালা গদ্যতে বসে আছে তাদেরকে ইসরাইল নিজের কন্ট্রোল রেখেছে বলে নাউজবিল্লাহ আজকে মক্কাতে আপনি নিজ ইচ্ছায় কাবা ঘরের মাটিতে নিজ ইচ্ছাতে আপনি খোতমা পড়তে পারেন না মসজিদে নবী শরীফে নিজ ইচ্ছাতে খোতমা পড়তে পারেন না সৌদির সরকার যেই খোতমা আপনাকে লিখে দিবে সেখানকার ইমাম ওই খোতমাটাকেই পাঠ করবে এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে মক্কা মদিনাতে যদি আলিমুল আজাদ না থাকে আর এর বিরোধিতা করতে গিয়ে তিনশোর চাইতে বেশি আলিমুল মা সৌদি আরবে জেলে বন্দী আছে তিনশোর চাইতে বেশি তাই বেরাদের ইসলাম এর পূর্বে যখন কানুন ছিল অমুসলিমরা সেখানে কদম রাখতে পারতো না নিজের পাও রাখতে পারতো না আল্লাহ আকবর কাবিরা কাবা ঘর এমন একটি পবিত্র ব্যক্তি আমার রসুল বলছেন কাবা ঘরের দিকে তাকানো হচ্ছে ইবাদত পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত মক্কা মদিনা যাবেন হজ হবে কি হবে না গ্যারেন্টি পাওয়া যায় না হজ তো করলাম কবুল করবে কি না করবে এটা তো আমার কাছে নাই এটা তো হচ্ছে আল্লাহর কাছে কিন্তু আমার নবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন গ্যারেন্টি দিয়ে দিচ্ছেন এই যুবক যুবতীরা তোমরা নিজের পিতা মাতার চেহারার দিকে একটি বার যদি মহাব্বতের নজরে তাকাও মকবুল হজের কবুল হজের স্বভাব পাওয়া যাবে জোরে বলতে হবে সুহান সাহাবা বলছেন হুজুর কেউ যদি দুইবার তাকায় সাহাবা বলছেন হুজুর কেউ যদি দুইবার তাকায় রাসুলের পাক বলছেন দুটি কবুল হজ তিনবার তাকান তিনটি কবুল চার বার তাকান চারটি কবুল হজ তারপরে আমার নবী বলছেন তৃত্ব নাম্বারটি আলী মলমার চেহারার দিকে তাকানো ইবাদত জোরে বল ভালো কোন আলী মলমা যারা মানুষকে হেদায়েতের পথ দেখায় কোরআন হাদিসের নামে মানুষকে লড়াই না এখন আমাদের মসজিদে লড়াই লাগিয়ে দিয়েছে কবরস্থানে লড়াই লাগিয়ে দিয়েছে আছে না নাই কেউ হাত বানছে এখানে কেউ বানছে এখানে কেউ বানছে এখানে কিছুদিন পর দেখবেন কেউ ছেড়ে নামাজ পড়ছে ও ফের বলবে ভাই কত জ্বালাতে পড়বো কেউ এখানে মানছে কেউ এখানে মানছে আমি ছেড়েই পড়বো আমি কোনো দিকই নাই মসজিদে ঝামাল আছে না নাই বাবা জোরে বলেন আজকের ইসলামের ইতিহাসকে পড়েন বেশি নয় মাত্র পঞ্চাশ বছর পূর্বে যান এখানে অনেক বাবার আছেন পঞ্চাশ বছর পূর্বের জিজ্ঞাসা করেন মসজিদে হোক দোকানে বাড়ি ঘরে যেখানে যে কোনো অনুষ্ঠানে হোক মানুষ যখন দাঁড়িয়ে পাঠ করেছে সবাই দাঁড়িয়ে আওয়াজে আওয়াজ মিলিয়ে পড়েছে এখন কিছু লোক আছে পালিয়ে যায় কিছু লোক আছে মন খুলে পড়ে কিছু লোক আছে শুধু দাঁড়াই কিন্তু চুপচাপ থাকে পড়ে না মানে ওর ডাউটে আছে যে এটা পড়লে যদি জাহান নামে চলে যাবে যারা টেনশনে পড়ে আছে তো কত কত জায়গাতে দ্বন্দ্ব আছে কবরস্থানের মাটিতে চলে যান জানাজার নামাজের পরে এক মলবি সাহেব দোয়া করতে আরম্ভ করেছে পিছন দিকে দশটা লোক গাঁজা খানে বলা দিচ্ছে এটা বিদাত দাফন করার পর কিছু লোক পালিয়ে যাচ্ছে কিছু লোক কবরস্থানে থেকে যাচ্ছে দোয়া করার জন্য তো আমাদের কবরস্থানে দ্বন্দ্ব কে লাগালো আমাদের জানাজার মাঠে দ্বন্দ্ব কে লাগালো আমাদের মসজিদে দ্বন্দ্ব কে লাগালো এই দ্বন্দ্ব লাগানে বলা কোনো সাধারণ মানুষ না এই দ্বন্দ্ব লাগানে বলা হচ্ছে দাঁড়িয়ে টুপিওয়ালা বলা শয়তান নারী টুবিওয়ালা লোক আর এগুলা হচ্ছে ইহুদিদের চক্রান্ত ইসরায়েলের চক্রান্ত আমেরিকা থেকে ফান্ডিং করা হয় ইসরায়েল থেকে ফান্ডিং করা হয় আসল মুসলমানকে পথভরস্ত করার জন্য ফিতনা তৈরি করার জন্য দলে দলে বিভক্ত করার জন্য একটি বহুত বড় চাল করা হয়েছে বহুত বড় একটি পরিকল্পনা করা হয়েছে আর বলা হয়েছে যারা মুসলমান আছে তাদের ওপরে কুফুরের ফাতোয়া দাও শিরকের ফাতোয়া দাও বিদাতের ফাতোয়া দাও আর তাদের মধ্যে ভয় ভেবে তাদের মধ্যে কনভার্ট করে দাও ভয় ভরে পরিবর্তন করে দাও তার কারণে কিছু মানুষের বাপরে নাভির নিচে হাত বানা বিদাত টান দেখি কিছু লোক ফের বলছে যে আস্তে আমিন বলা বিদাত জোরে আমিন আমিন বলা ইমাম সাহেব দিলে এরকম আছে না নাই বাবা এই ঝগড়া আমাদের সমাজে আছে না নাই এই ঝগড়া পঞ্চাশ বছর পূর্বে ছিল আপনাদের এলাকায় জি পঞ্চাশ বছর পূর্বে ছিল দেড়শো বছর পূর্বে তো পুরো দুনিয়াতেই ছিল না বছর পূর্বে পুরো দুনিয়াতে ছিল না আমার নবী বলেছেন আলিমার চেহারার দিকে তাকানো ইবাদত কোন আলিম যারা মানুষকে ফিতনার কথা বলবে না মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাবে একটু জোরে বলতে হবে সুমান